ভ্লগিং এই শব্দটি আমাদের সবার কাছে সুপরিচিত একটি শব্দ। ভ্লগিং হচ্ছে নিজের জীবনে ঘটে যাওয়ার আনন্দের কিছু দৃশ্যের ভিডিও আকারে সংরক্ষণ করা বা ধরে রাখা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দিন দিন ভ্লগিং এর জনপ্রিয়তা পাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 5 জন ভ্লগার সম্পর্কে যারা ভ্লগিং করে পেয়েছে জনপ্রিয়তা। চলুন মূল ভিডিওতে চলে যাই। নাম্বার ফাইভে রয়েছেন মেহেদি হাসান। মেহেদি হাসান মূলত আগে রাকিব হোসেনের সাথে কাজ করতেন। যারা রাকিব হোসেনের আগের ভ্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানবেন, কিন্তু তাদের বন্ধুত্বে ফাটল ধরে নুসরাত জাহান অন্তরার কারণে। মেহেদি ও রাকিবের মূলত ঝগড়া হয়, তারপর তারা আলাদাভাবে ভ্লগিং করা শুরু করে। বর্তমানে মেহেদি হাসানের ইউটিউব চ্যানেলে রয়েছে 1.16 মিলিয়ন সাবস্ক্রাইবার, পাশাপাশি ফেসবুকেও রয়েছে তার জনপ্রিয়তা। তার ফেসবুক পেজের ফলোয়ার হচ্ছে প্রায় 1 মিলিয়ন। নাম্বার 4, রাফসান দা ছোট ভাই। রাফসান মূলত ফুড ভ্লগার। তার যাত্রা শুরু হয় 2017 সালে। সেই সময় রাফসান অনেক মোটা ছিল। তখন সে তার বন্ধুকে জিজ্ঞেস করে কোন টাইপের ভিডিও বানালে ভালো হয়। দুষ্টুমি করে তার বন্ধু বলেছিল খাবার নিয়ে ভিডিও বানাতে। তখন সে বিষয়টা নিয়ে ভাবে, যেহেতু খেতে তার ভালো লাগতো তাই সে তার প্রথম ভিডিও ফুড রিভিউ নিয়ে তৈরি করে আর সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে। সেই সময় রাফসানের সেই ভিডিওতে 50,000 ভিউস আসে। পরবর্তীতে সে ইউটিউব চ্যানেল তৈরি করে ফুড রিভিউ করা শুরু করে, সেখান থেকে শুরু। বর্তমানে রাফসানের ইউটিউব চ্যানেলও রয়েছে 1.22 মিলিয়ন সাবস্ক্রাইবার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাফসানের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স শতকরা 40% বাইরের দেশের। বলা যেতে পারে রাফসান ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। নাম্বার 3, আরএস ফাহিম চৌধুরী। বাংলাদেশের জনপ্রিয় ভ্লগারদের মধ্যে আরএস ফাহিম অন্যতম। ফাহিমের ভিডিও বানানো শুরু হয়েছিল বাইক স্ট্যান্ড ভিডিওর মাধ্যমে। আগে ফাহিম বিভিন্ন জায়গায় বাইক স্ট্যান্ড করে দেখাতো, সেসব স্ট্যান্ড ভিডিও আকারে ইউটিউবে আপলোড করতো। দেখতে দেখতে সেই ভিডিওগুলো সবার কাছে ভালো লাগতে শুরু করে। তখন সে বাইক স্ট্যান্ডের পাশাপাশি ভ্লগ করা শুরু করেন। এভাবে সবার ভালোবাসা অর্জন করেন আরএস ফাহিম। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.49 মিলিয়ন আর ফেসবুকে তার পেজের ফলোয়ার 1.7 মিলিয়ন। নাম্বার 2, রাকিব হোসেন। রাকিব হোসেন সাবস্ক্রাইবারের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ভ্লগার। সে মূলত ডেইলি লাইফস্টাইল ও চ্যালেঞ্জ ভিডিও তৈরি করেন। ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তারা মূলত রাকিব হোসেনের টিম মেম্বার। রাকিব হোসেনের ভ্লগ বাংলাদেশের ছোট বাচ্চা থেকে শুরু করে পূর্ণবয়স্ক মানুষ সবাই দেখেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবার 3.07 মিলিয়ন। ফেসবুকে বর্তমানে তার ফলোয়ার্স রয়েছে 1.7 মিলিয়ন। বন্ধুরা, রাকিব হোসেনকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানান। নাম্বার 1, দ্য ওয়ান অ্যান্ড অনলি তৈয়দ আফ্রিদি। বন্ধুরা, ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল অথচ তৈয়দ আফ্রিদিকে চেনে না এমন কেউ নেই বললেই চলে। কারণ ফ্যান ফলোয়িংয়ের দিক দিয়ে তৈয়দ আফ্রিদি বাংলাদেশের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর। বিভিন্ন টিভি চ্যানেলের সেরা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ডও পেয়েছেন সে। ফেসবুক ও ইউটিউব জুড়ে তাকে ফলো করে বিশাল সংখ্যক মানুষ। ইউটিউবে তার সাবস্ক্রাইবার 5.42 মিলিয়ন আর এত সাবস্ক্রাইবার সে মাত্র 190টি ভিডিও দিয়ে অর্জন করেছেন। ফেসবুকে তাকে ফলো করেন 4.2 মিলিয়ন মানুষ। আফ্রিদি মূলত অনেক হৃদয়বান একটি মানুষ, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলে সে এগিয়ে আসে। বন্ধুরা, আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি একজন ব্যবসায়ী, তার নিজস্ব বিজনেস রয়েছে এবং সে মাই টিভির ম্যানেজিং ডিরেক্টর। বন্ধুরা, আপনি যদি আফ্রিদির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আফ্রিদির মুখে বলা একটি কমন ডায়লগ কমেন্ট করে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। 5 জন ভ্লগারের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে কমেন্ট করুন। প্রতিনিয়ত এমন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।